ডমিনেটেড কাজই বেশি হয় এবং পুরুষ কেন্দ্রিক কাজ বেশি হয়, নারী কেন্দ্রিক কাজ যে হয় না তা না, বাট আরো বাড়ানো উচিত। যে কাজ, যে গল্প শুনে, যে ক্যারেক্টার শুনে আমার মন থেকে মনে হবে যে আমি কাজটা করতে চাই, সে কাজ। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন অনেক এরকম কাজের অফার এসেছিল এবং কাজগুলো যখন অন্য কেউ করেছে যেগুলো ভালো ভালো করেছে দেখে আমার খুব ভালো লেগেছে, আর আফসোস কখনোই হয়নি। আমার কাছে মনে হয়েছে যে যে কাজটা যার ভাগ্যে ছিল সেই সেটা সেই করবে, এবং আমার কাছে মনে হচ্ছে সামনে আমার জন্য ভালো কিছু নিশ্চয়ই আছে। সো আমি আমার ওই ফেজটা অনেক এনজয় করেছি এবং এখনও করছি। একটা দুটো কাজ আছে যেটা বলার এখনো সময় হয়ে ওঠেনি কি কাজ, আর টুকটাক কথাবার্তা হচ্ছে, সব কাজ তো আসলে মন মতো হয় না। আমি আসলে আমার কাজ বাদে যতটুকু সময় পাই আমি আমার পরিবারকে দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে আমার সন্তান হওয়ার পর থেকে আমি পুরোটা সময় তাকে দেই কাজ বাদে। বাট এখন এসেছি, তো শুরুটা হয়ে গেছে, এখন থেকে সবসময় আসবে। ওটিটি নিয়ে চিন্তাধারা ভালো, খুব ভালো ভালো কাজ হচ্ছে, ভালো ভালো কন্টেন্ট হচ্ছে, আমার দেখে খুব ভালো লাগছে। অনেক অ্যাক্টার্স যাদের কে আমরা অনেকদিন কাজের, যেহেতু পরিধি অতটা বড় ছিল না আগে, এখন পরিধিটা বেড়েছে, তাদের অভিনয়টাও আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, আমাদের ডিরেক্টর উপস্থাপন করছে, আমার ভালো লাগছে। শুধু চাইবো যে একটু লাইট হার্টেড কাজ যাতে বেশি হয়, সব গল্প করে একটু সিরিয়াস হয়ে যাচ্ছে। আমি আসলে যেগুলো খুব ভালো কাজ হয় আমি আসলে রিভিউ দেখে কাজ দেখি, যেহেতু আমার সময় একটু কম হয়, কম পাই আমি, তো যেগুলো যখন শুনি ফেসবুকের মাধ্যমে বা যারা রিভিউ করছে যে ভালো কাজ হচ্ছে আমি সেটা ওটিটি থেকে অফার পেলে করবে না। ভালো গল্পের সংকট তো আমার, আমি তো প্রচুর ভালো কাজ দেখছি এবং আমার কাছে যে সকল কাজ আছে সবগুলোই ভালো কাজ হয়ে থাকে, গল্প সংকট আমার কখনো মনে হয়নি, ঠিকঠাকই আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে নারী কেন্দ্রিক কাজ কতখানি হচ্ছে সেটা সংকট কিনা, সেটা তো অবশ্যই, একটু তো অবশ্যই পুরুষ ডমিনেটেড কাজই বেশি হয় এবং পুরুষ কেন্দ্রিক কাজ বেশি হয়, নারী কেন্দ্রিক কাজ যে হয় না তা না, হয়। আমরা আমরা লেডিজ অ্যান্ড জেন্টলম্যান দেখেছি, আমরা গুটি দেখেছি, সো সেগুলো নারী কেন্দ্রিক কাজ ছিল, বাট আরো বাড়ানো উচিত আমার মনে হয়। আয়না মাঝে পরে মানে এমন কোনো কি গল্প আসছে আপনার কাছে যেটা আপনি মানে পাস করে দিয়েছেন কিংবা পরবর্তীতে মনে হয়েছে যে এই কাজটা আমার করা উচিত ছিল? না, উচিত ছিল, পাস করে দিয়েছে, যেটা আমি যদি প্রেগনেন্ট না থাকতাম তাহলে করতাম, সেটা ছিল যে আমি প্রেগনেন্ট ছিলাম বলে করতে পারিনি, তো সেটা অন্য কারো কাছে গিয়েছে যেটা আমি মাত্রই বললাম। সো ওটাই, ওটা ওটা যদি আমি আমার আমার মানে ওই অবস্থায় না থাকতাম তাহলে ডেফিনেটলি করতাম। আর তাছাড়া আমি যে সকল কাজ মানা করে দিয়েছি সেগুলো নিয়ে আমার কখনোই আফসোস হয়নি। সামনের কাজগুলো নিয়ে আসলে কি ভাবছেন এই মুহূর্তে, যে সামনে কোন ধরনের কাজগুলো করবেন, কোন গল্পগুলোতে বেশি ফোকাস করবেন? না, এরকম কোনো ভাবনা নেই। যে কাজ, যে গল্প শুনে, যে ক্যারেক্টার শুনে আমার মন থেকে মনে হবে যে আমি কাজটা করতে চাই, আমি সে কাজ।